Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبر پار درود پڑو درود مسلمان اسمن زمین پڑے درود جان نبیر شان و مان اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درر كاتشير অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাইমা সুপার শপের সৌজন্যে চ্যানেল কর্ণফুলির পর্দায় সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান জুমার খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জাকাত সম্পর্কে। ইসলামের মধ্যে পাঁচটি খুঁটি রয়েছে, পাঁচটি স্তম্ভ রয়েছে। এই পাঁচটি স্তম্ভের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। আল্লাহ পাক এই জাকাত সম্পর্কে কোরআন কারিমে ঘোষণা করেছেন, بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تلاوت کی تو آیاتر ارتو ہچھے آر جارا شنو او روپو جمع کرے راکھے ایبان تا بیئی کرے نا اللہ رپو تھے تا دیر کٹور عذابر شوشنگباد شنی دین সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট পার্শ্ব ও পৃষ্ঠ দেশকে দগ্ধ করা হবে।
সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্যে জমা করে রেখেছিলে, সুতরাং এক্ষুনি আস্বাদন গ্রহণ করো জমা করে রাখার। আল কোরআন সুরা আত-তাওবা আয়াত 34 ও 35। অন্যদিকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم ما آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيتان يطوقه يوم القيامة ثم يأخذ بنهز متيدي ثم يقول এর অর্থ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যাকে ধন দিয়েছেন সে যদি উহার জাকাত আদায় না করে, তবে কিয়ামতে তাহার ধনকে নেড়ে সাপে পরিণত করা হবে। উহার দুই চক্ষুর উপরি ভাগে দুইটি হলদে দাগ থাকবে। ওই সাপ কিয়ামতে উহার মালিকের গলদেশ জড়িয়ে ধরবে ও দুই ঘণ্ড ধরে বলবে, আমি তোমার সেই ধন সম্পদ যা তুমি গোলাঞ্জলি গোলায় জমা করে রেখেছিলে। বুখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জলভাগে ও স্থলভাগে মানুষের যে ধন দৌলত বিনষ্ট হয় তা শুধু জাকাত বন্ধ করার কারণেই হয়ে থাকে। তিবরণী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কোনো সম্প্রদায় জাকাত বন্ধ করলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে তাদেরকে শাস্তি দিয়ে থাকেন। আল্লাহ আকবর। যখন কোনো সম্প্রদায় তার সম্পদ আছে, ধন আছে, আল্লাহ তাকে ধনবান বানিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন, জাকাত তারপর আল্লাহ ফরজ করেছেন, ফরজ হয়েছে, কিন্তু সে জাকাত দেয়নি, যার জন্য বলেছেন আল্লাহ পাক এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে তাদেরকে শাস্তি দেন, অর্থাৎ বৃষ্টি না দিয়ে আল্লাহ পাক শাস্তি দিয়ে থাকেন। আল্লাহু আকবার। নবীজি আরও বলেছেন, وقد جاء في الخبر يا معشر النساء تصدقنا ولو من حليكن فإن كن أكثر أهل جهنم يوم القيامة رواه الترمذي। অর্থাৎ হে নারীগণ, তোমরা সদকা করো, এমনকি তোমাদের অলংকার হতে যা রয়েছে, যে অলঙ্কার রয়েছে সে অলঙ্কার হতে তোমরা সদকা করো, কেননা কেয়ামতের দিন তোমাদের মধ্যে বহু সংখ্যক স্ত্রীলোক দুদকী হবে একমাত্র সদকা না করার কারণে। তৌফিক হয়েছে, আল্লাহ অর্থ দিয়েছেন, সম্পদশালী বানিয়েছেন, আল্লাহ আপনার গয়নাকাটি আল্লাহ আপনাকে দিয়েছেন, ব্যবস্থা করে আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি পেয়েছেন, কিন্তু সেটা অবশ্যই সদকা দিতে হবে। সদকা দিলে অন্তত বালা মুসিবত থেকে আমরা বাঁচতে পারবো এবং আমরা পরকালে জান্নাতে যেতে পারবো ইনশা আল্লাহ। আর না দিলে বলেছেন যে দোজখী হবে। হাদিস রাওয়াহু তিরমিজি থেকে আমরা একটু স্মরণ রাখবো এই কথাগুলো, নবীজির বাণীগুলো। তিরমিজির এক বর্ণনায় এসেছে, খাটানো ধন দৌলতের উপর জাকাত ফরজ হয় তখনই যখন হুয়া এক বৎসর খাটে। সহি বুখারি ও মুসলিমের এক বর্ণনায় এসেছে, হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তাহার হালাল উপার্জন হতে একটি খেজুর পরিমাণ কিছু সদকা করল, আর আল্লাহ পাক হালাল জিনিস ব্যতীত আর কিছু কবুল করেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অসীম দয়ার সঙ্গে কবুল করেন এবং উহাকে দাতার জন্য বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। যেমন তোমরা ঘোড়ার বাচ্চা প্রতিপালন করে বড় করে থাকো,
এমনকি ওই খেজুর পরিমাণ দান পাহাড়ের মতো ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সহিহ বুখারি মুসলিম। অন্য হাদিসে এসেছে, অকাল আলাইহি সালাতু ওয়াসসালাম, ইন্না ফিল মালিল হাক্কুন ওয়াজ যাকাহ, রাওয়াহু তিরমিজি। এর অর্থ হচ্ছে ধন দৌলতের মধ্য হতে জাকাত ছাড়াও নফল সদকা করা দরকার। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ধনীর প্রতি সদকা গ্রহণ করা হারাম। লা তাহিল্লু সদকাতু লিগনিয়্যি, রাওয়াহু তিরমিজি। সুপ্রিয় শ্রোতা, জাকাত ব্যয়ের খাতসমূহ, আমরা কোন কোন খাতে জাকাত দেব, আমরা আমাদের জাকাতের অর্থ ব্যয় করব, সেটা আমরা একটু শুনে রাখি যে আল্লাহ পাক কি বলেছেন। জাকাত কোন কোন খাতে ব্যয় করতে হবে তা আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, ঘোষণা হচ্ছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। আহ, আল্লাহ বলেছেন নিশ্চয় সাদাকাত, জাকাত, এক, গরিবদের, দুই, সহায় সম্বলহীনদের, তিন, জাকাত আদায়কারী কর্মচারীদের, চার, তাদের ন মুসলিমদের মন সন্তুষ্টির জন্য, পাঁচ, দাস দাসীদের দাসত্ব মোচনের ব্যাপারে, ছয়, ঋণগ্রস্তদের, সাত, আল্লাহর রাস্তায় এবং অভাবে পতিত তাদের, আট, মুসাফিরদের জন্যে আল্লাহর পক্ষ থেকে ফরজ, সুরা আত-তাওবা আয়াত ষাট। কোরআনে উল্লিখিত উক্ত আটটি খাতে জাকাত প্রদান করা ফরজ বা অবশ্য কর্তব্য। জাকাত দাতা তার সম্পদের পরিমাণ অনুসারে ইচ্ছা করলে যে কোনো এক খাতে জাকাত সে প্রদান করতে পারেন বা সবগুলো খাতেও দিতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এবার জানব জাকাত ব্যয়ের নিষিদ্ধ খাতসমূহ, কাদেরকে জাকাত দেওয়া যাবে না সেটা আমরা এখন শুনব। ধনী ব্যক্তি, সচ্ছল বা উপার্জনশীল শক্তিসম্পন্ন ব্যক্তি, আল্লাহদ্রোহী, নাস্তিক ও ইসলামের সাথে শত্রুতা পোষণকারী ব্যক্তি, অমুসলিম ব্যক্তি, জাকাত দাতার সন্তান, পিতামাতা এবং তার স্ত্রী, তবে নিকটাত্মীয়গণকে দেওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং তার বংশধরগণ। জাকাত আদায়ের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আমরা জানব। জাকাত হচ্ছে অর্থনৈতিক এবাদত। জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের তৃতীয় স্তম্ভ। সালাত ও সাওমের ন্যায় জাকাত আদায় করা জাকাত দাতার উপর ফরজ আইন। পবিত্র কোরআনের বহু জায়গায় সালাত কায়েমের সাথে সাথে জাকাত আদায় করার জন্য নির্দেশ করা হয়েছে। ইরশাদ হচ্ছে, ওয়াকিমুস্সালাত ওয়া আতুজ্জাকাত ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, এবং তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত আদায় করো এবং আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দাও, সূরা মুজাম্মিল আয়াত ২০। সম্মানিত মুসলিমানি কেরাম, আমরা জাকাতের বিষয়গুলি জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা একটি পবিত্র মাস পেয়েছি, বছরের সেরা মাস, মুবারক মাহে রমজান মাস আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ পাক হায়াতে রেখেছেন আমরা যেন পেয়েছি মাহে রমজান মাস। তো এই মাসে আমরা বেশিরভাগই মানুষ আমরা জাকাত দিয়ে থাকি। এই আটটি খাতের ব্যাপারে আমরা চিন্তা করব,
আল্লাহ পাক যা বলেছেন কোরআনে, নবী যে হাদিস নবী যা বলেছেন, আমরা সে হাদিস এবং কোরআনের আলোকে আমরা যাকাত বিতরণ করব, আমরা যাকাত দেব। যাকাত দিলে সম্পদ বাড়ে কিন্তু সম্পদ কমে না। আমরা অনেকে মনে করি যে আসলে যাকাত দিলে মনে হয় আমার টাকা শেষ হয়ে যাবে, আমার টাকা পয়সা মনে হয় আসলে ব্যাংকে থাকবে না, সব চলে যাবে। না, যাকাত যখন দিবেন দেখবেন আল্লাহর মেহরবাণীতে, আল্লাহ তাআলার অশেষ মেহরবাণীতে যখন যাকাত দেওয়া হয় তখন সম্পদ অনেক 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 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, দিবেন কে? দিবেন আল্লাহ, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। যাকাত এটা গরিবের হক, ইয়াতিমের হক, মিসকিনের হক, অনাথের হক, মুসাফিরের হক, আল্লাহ যা বলেছেন কোরআনে, আমরা সে আলোকে আমরা যাকাত দেব ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। রমজান মাস যত বেশি আমরা দান করব, সদকা করব, সদকা দিব, আমরা যাকাত দিব, ততই তো সওয়াব। যত বেশি বেশি দান করতে পারেন, যাকাত আপনি প্রকাশ্যে দিতে পারেন আর গোপনেও দিতে পারেন, গোপনে দিলেও সওয়াব। কারণ এক হাতে দিব আর এক হাত সেটা জানবে না, সেটাও সওয়াব, সেটাও উত্তম, অসুবিধা নেই। আবার প্রকাশ্যে দিব যে উৎসাহ দানের জন্য, যে আমার যাকাত দেওয়া দেখে আরেকজন বন্ধু, আরেকজন ভাই, আরেকজন প্রতিবেশী, আরেকজন ধনবান, তিনি যাকাত দেওয়ার জন্য উৎসাহ হয়েছেন, আমারটা দেখে তিনিও কি যাকাত দেওয়া শুরু করেছেন, আলহামদুলিল্লাহ, সেটা একটা ভালো দিক। তো গোপনে দিতে পারেন, প্রকাশ্যে দিতে পারেন, উভয়টা সওয়াব, উভয়টা জায়েজ, কোনো সমস্যা নেই। তবে দায়িত্ব হচ্ছে আমার, অবশ্যই আমাকে অর্থাৎ আমাদেরকে যাকাত দিতে হবে। যাদের যাকাত আল্লাহ ফরজ করেছেন তারা যাকাত দিবেন, যারা যাকাতের উপযুক্ত হয়েছি যাকাত দানের, তারা অবশ্যই যাকাত দিব আমরা ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। সুপ্রিয় শ্রোতা, এরপর আমরা মাহে রমজানের একটি পুরস্কার শুনবো, যে আল্লাহর পাকের ঘোষিত একটি পুরস্কার। আল্লাহ পাক যে রোজাদারদের জন্য পাঁচটি বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেছেন, সেটা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজান মাস উপলক্ষে আমার উম্মতকে পাঁচটি বস্তু দেওয়া হয়েছে, যা ইতিপূর্বে আর কোনো উম্মতকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক বড় পুরস্কার, অনেক বড় কথা। তাহলে কি, এক হলো রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে সমুদ্রের মৎস্যসমূহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয়ত, রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকাম্বর হতেও অধিক প্রিয়, সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে, বিহিস্ত প্রতিদিন তাদের জন্য সুসজ্জিত করা হয়, অর্থাৎ প্রতিদিন জান্নাতকে আলোকসজ্জিত করা হয় রোজাদারদের জন্য, সুবহানাল্লাহ। দুর্বৃত্ত শয়তানকে শিকল বদ্ধ করে রাখা হয়েছে, যার দরুন সে ওইসব পাপ করতে পারে না যা অন্য মাসে করতে পারে, আল্লাহু আকবার। পাঁচ, রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহসমূহ মাফ হয়ে যায়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পাঁচটি পুরস্কার আমরা নিতে তৈরি আছি, তো অবশ্যই আমাদের তৈরি থাকতে হবে, এবং আমাদেরকে এই পুরস্কার পাওয়ার জন্য যা দরকার সেই কাজ আমাদেরকে করে যেতে হবে। এই কথা, এই কথাগুলো শুনে, পুরস্কারের এই কথাগুলো শোনার পর সাহাবাগণ আরজ করলেন, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ক্ষমা কি সবে কদর হয়ে থাকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং নিয়ম হলো মজদুর কাজ শেষ করার পর পরই মজদুরি পেয়ে থাকে, সুবহানাল্লাহ। হাদিসটি এসছে বাইহাকী শরীফ থেকে। তাহলে আমরা কি জানতে পারলাম, যে আসলে যে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করেছেন রোজাদারদের জন্য স্পেশাল, এটা আসলে অন্য সময়ের জন্য না। যারা রোজা রেখেছেন, রোজার হক আদায় করেছেন, পরিপূর্ণ দিনে রোজা রেখেছেন এবং রাতের বেলায় কিয়াম সাধনা করেছেন, দিনের সিয়াম সাধনা, রাতের বেলায় কিয়াম সাধনা, অর্থাৎ দিনে রোজা রেখেছেন আর রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছেন, পাশাপাশি তাহাজ্জুদ নামাজ সহ অন্যান্য নফল ইবাদত বন্দি যারা মশগুল ছিলেন, যারা পরিপূর্ণ রোজার হক আদায় করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পুরস্কারগুলো দিবেন ইনশা আল্লাহ। আবার আল্লাহ পাক তো বলেছেন, আসমুলি ওয়ান আজিজিবি, যে আমার বান্দারা আমার সন্তুষ্টির জন্য আমার নৈকট্য লাভের আশায় যাবতীয় খারাপি এবং যৌন সম্ভোগ থেকে তার বিরত ছিল, আমাকে রাজি খুশি করার জন্য আমি তাদেরকে নিজ হাতের প্রতিদান দেব, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম।
তাহলে আল্লাহ পাক বলেছেন যে নিজ হাতে আল্লাহ পাক প্রতিদান দিবেন রোজাদারদেরকে। এবং আরেকটা হাদিসে বলেছে যে দুটি খুশি রোজাদারদের জন্য, একটি হলো ইফতারের সময়, অপরটি হচ্ছে আল্লাহর সাথে মোলাকাতের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। আল্লাহর সাথে মোলাকাত করার কথা বলা হয়েছে যে এই দুটি সময় আনন্দ, একটা ইফতারের সময় রোজাদারদের একটি আনন্দ, আর একটি হচ্ছে আল্লাহর সাথে মোলাকাত করবে। এর চেয়ে বড় আনন্দ, বড় সৌভাগ্য একজন রোজাদার আর কি হতে পারে, একজন মুমিনের আর কি হতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আজিম। রমজানের দিবারাত্রে অসংখ্য কয়েদীদের মুক্তি প্রদান করা হয়। হাদিস এসছে যে হযরত আবু সাইয়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের প্রতিটি দিবারাত্রিতে জাহান্নাম হতে অসংখ্য কয়েদীদের মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এবং প্রত্যেক মুসলমানের একটি করে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় শ্রোতা, আসুন, জীবনে আমরা আবার রমজান পাই কিনা বলতে পারি না, হতে পারে আমাদের জীবনে শেষ রমজান, আমাদের জীবনে শেষ দোয়া, আমাদের জীবনে শেষ মোলাকাত, আমাদের জীবনে শেষ তারাবির নামাজ, আমাদের জীবনে শেষ কোরআন তেলাওয়াত, শেষ জিকির আজকার, শেষ রুকু সেজদা, শেষ মনে করে যে ব্যক্তি, যে মুমিন বান্দা এবাদত বন্দেগী করবে, সেই বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়ে যাবে নিঃসন্দেহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, কোনো সন্দেহ নেই। তাই আসুন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সবে কদর পাওয়ার তৌফিক দাও, রমজানের বাকি রোজাগুলোর পাওয়ার তৌফিক দাও, রাখার তৌফিক দাও, জগতে বিদা আদায় করার পাওয়ার সেই তৌফিক দাও, ঈদের ফিতর পাওয়ার তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, আমাদের জীবনে, আমাদের হায়াতে আর অনেকগুলি মাহে রমজান, অনেকগুলি সবে কদর, সবে বরাত, আল্লাহ তুমি রমজান পাওয়ার সেই তৌফিক দাও, আমাদেরকে তারাবির নামাজ পড়ার তৌফিক দাও, কোরআন শরীফ পড়ার, বুঝার, আমল করার, মেনে চলার সেই তৌফিক দাও, নবীজি হাদিস শরীফগুলো মেনে চলার সেই তৌফিক দাও। আসুন আমরা একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله مهرباني كوري আমাদের আলোচনা, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, আল্লাহ আমাদের তারাবির নামাজ, আমাদের এলা তাহাজ্জুদের নামাজ সহ যত বন্দেগী আমরা করছি আল্লাহ সব ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদের কোরআন তেলাওয়াত, দরুদ শরীফের সওয়াব লক্ষ লক্ষ কোটি কোটি বাড়ি দিয়ে দয়াল নবীজির সোনার মদিনাতে রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল আলী আল্লাহ আব্দাল পীর মশাইখ ওস্তাদ বন্ধু বান্ধব মা বাবা ভাই ব্রাদার পাড়ার প্রতিবেশী ইমানদার মুসলিম মুসলিমাত মোমেন মোমেনাত আল্লাহ গো যে যেখানে চলে গেছেন আল্লাহ তাদের কবরে হাদিয়া গুলি পৌঁছে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি, রমজান মাস রহমত, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের দশ দিন আমাদের মাসকে বিদায় নিয়েছে, আমার মাগফিরাতের মাঝে রয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, মেহরবান মা বাবাকে ক্ষমা করে দাও, ওস্তাদদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের শ্বশুর শাশুড়িকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, যাদের আল্লাহ শ্বশুর আব্বা নাই, শাশুড়ি মা নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নানা নানি চলে গেছেন, নানা ভাই নানি চলে গেছেন, আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করো। ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ সারা বিশ্বে যে মহামারী চলছে করোনা ভাইরাস, আল্লাহ তুমি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহুম্মা ফাজুনা মিন কুল্লি বালা ইদ-দুনিয়া ওয়া আযাবিল আখিরা, আল্লাহ তুমি এই দেশকে হেফাজত করো আল্লাহ মহামারী থেকে, দুর্যোগ থেকে, ভূমিকম্প, ঝড়, তুফান, বন্যা, গরকি থেকে আমাদেরকে হেফাজত করো, এই বাংলাদেশকে হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো, মায়াল্লা বিশ্ববাসীকে হেফাজত করো। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কাযা
وشماتة الأعداء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে সাইমা সুপার শপ সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য